2001 সালের 18 এপ্রিল এদিন বাংলাদেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সবচেয়ে ভয়ানক আর রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছিল অসংখ্য ভারতীয় সীমান্তরক্ষী। বাংলাদেশের ইতিহাসে ভারতের সঙ্গে সীমান্তে এরকম সংঘর্ষের নজির আর নেই। এই যুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বহু সদস্য নিহত হলে পরাজয় স্বীকার করতে বাধ্য হয় তারা এবং তারা পিছু হটে যায়। 1974 সালে স্বাক্ষরিত মুজিব ইন্দিরা চুক্তির দুই দফা অনুযায়ী একটি অপদখলীয় এলাকা ছিল বড়াই গ্রামের নিকটবর্তী পাদুয়া। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও এই ব্যাপারে জটিলতার অবসান হয়নি। স্বাধীনতার পর অরণ্য বেষ্টিত পাহাড়ি এলাকা পাদুয়ার মুক্তি বাহিনীর ক্যাম্পসহ 230 একর ভূমি বিএসএফ অপদখল করে নেয়। প্রায় 30 বছর যাবৎ বিএসএফ সদস্যরা এই জায়গাটি দখলে রেখে ক্যাম্প বানিয়ে আশেপাশের বাংলাদেশিদের উপর নির্যাতন চালিয়ে আসছিল। ভৌগোলিক দিক থেকে স্থানটি বাংলাদেশে প্রমাণিত হওয়ার পরও তারা ক্যাম্পটি সরিয়ে নিতে গড়িমসি করছিল। 1999 সালের মাঝামাঝি সময়ে ওই সীমান্তের লাতু এলাকা থেকে কয়েকজন বিডিআর সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যায়। এই সময় বিডিআরের মহাপরিচালক ছিলেন মেজর আজিজুর রহমান। এরই পরিপ্রেক্ষিতে তৎকালীন বিডিআর 2001 সালের 15 এপ্রিল পাদুয়া গ্রাম পুনরুদ্ধার করে এবং সেখানে তিনটি ক্যাম্প স্থাপন করে তাদের অবস্থান সুদৃঢ় করে। কোনোরকম সংঘর্ষ ছাড়াই এই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করে বিডিআর। এর কিছুদিন পরই পাদুয়া গ্রাম থেকে 6 কিলোমিটার পশ্চিমে সোনাপুর সীমান্ত পর্যবেক্ষণ চৌকির উল্টো দিকে বিএসএফ একটি পাকা রাস্তা তৈরি করে। সীমান্ত আইন লঙ্ঘন করে এই রাস্তা তৈরি নিয়ে দুদেশের মধ্যে নানা বিরোধ দেখা যায়, যে কারণে ওই রাস্তার কাজ বন্ধ করার জন্য অভিযান চালায় বিডিআর। আর এর প্রতিশোধ নিতেই বড়াই বাড়িতে অপারেশন চালায় বিএসএফ। রাত 3টার দিকে ভারতীয় কমান্ডো, সেনা ও বিএসএফের প্রায় 400 সদস্যের যৌথ বাহিনী ধানক্ষেতের মাঝ দিয়ে ঢুকে পড়ে বড়াই বাড়ি সীমানায়। সেখানকার কয়েকজন স্থানীয় লোক তাদের ফসলের মাঠের সেচ কাজ দেখতে যান। বিএসএফের এই বিশাল বাহিনীকে দেখে তারা ভেবেছিল বিডিআরের টহল পার্টি এরা, হয়তো কোনো কালোবাজারি ধরার জন্য টহল দিচ্ছেন। এমন সময় বিএসএফের পক্ষ থেকে একজন তাদের কাছে এসে জানতে চায় বিডিআরের ক্যাম্প কোথায়। তখন তারা বুঝতে পারলেন যে এরা বিএসএফ। তারা দৌড়ে নিজেদের এলাকায় চলে আসেন। তাদের মধ্য থেকে মিনহাজ নামের এক যুবক সংবাদটি বিডিআরের ক্যাম্পে পৌঁছে দেয়। সাথে সাথে ওয়্যারলেসে খবর চলে যায় পার্শ্ববর্তী হিজলমারি ও খেউরাচর ক্যাম্পে। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান অন্যান্য ক্যাম্প থেকে বেশ কয়েকজন বিডিআর সদস্যদের রৌমারীর বড়াইবাড়ি ক্যাম্পে পাঠান। ভোর 4:30টার দিকে পূর্ব দিক থেকে বিএসএফ বড়াইবাড়ি ক্যাম্পে গুলিবর্ষণ শুরু করে। প্রথম 10 মিনিট বিডিআররা কোনোরূপ সাড়া না দিয়ে নিশ্চুপ ছিলেন। বিডিআরদের থেকে কোনো সাড়া না পেয়ে বিএসএফ বাহিনী ভেবেছিল বিডিআর বাহিনী ক্যাম্প ছেড়ে পালিয়েছে। ফলে অতিরিক্ত সাহস সঞ্চার করে বিএসএফের একটি বাহিনী ক্যাম্পের দিকে অসতর্কভাবে এগুতে শুরু করলে বড়াইবাড়ি বিওপি থেকে বিডিআরের 4টি মেশিন গান একযোগে গুলিবর্ষণ শুরু করে। অত্যাধুনিক এই মেশিন গানগুলো 1 মিনিটে 700 গুলি ছুড়তে পারে। বিডিআরের এমন হঠাৎ আক্রমণে বিএসএফ হতভম্ব হয়ে পালানোর চেষ্টা করে। তারা ভেবে বসে উল্টো দিক থেকেও তাদের ঘিরে ফেলা হয়েছে। দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষে বড়াইবাড়িতে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয় রৌমারী সীমান্ত। লাগাতার প্রায় 2 দিন উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। দুপক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শেষে তৎকালীন বিডিআরের ল্যান্স নায়ক ওহিদুজ্জামান সহ 3 জন এবং ভারতের 18 জন বিএসএফ নিহত হয়। তবে তৎকালীন বিডিআর প্রধান বলেছেন বিএসএফের পক্ষে নিহতের সংখ্যা আরও অনেক বেশি ছিল। সে যুদ্ধের সময় গ্রামের সাধারণ মানুষজন বিডিআরদের নানাভাবে সাহায্য করেছিল। প্রথম দিকে তারা ভিটেমাটি ছেড়ে দূরে অবস্থান করলেও পরে আবার তারা নিজেদের বাড়ি ঘরে ফিরে আসে। পরিবার পরিজন, সন্তান সন্ততি ও মালামাল রক্ষাতে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্রামবাসীর হাতে ধরা পড়ে 2 জন বিএসএফ সদস্য। পরে বিডিআর উদ্ধার করে মোট 16 জন বিএসএফের লাশ। এই লাশের সাথেই আটক 2 বিএসএফ সদস্যকে ভারতে হস্তান্তর করে বিডিআর। বিডিআর আরও উদ্ধার করে 2টি LMG, 15টি SLR সহ গুলি, ম্যাগাজিন, জুতা, ওয়্যারলেস সেট প্রভৃতি। ভারত বাংলাদেশ সীমান্তে
এর আগে কখনো এত প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। এই ঘটনার পর ভারতীয় কেন্দ্রীয় সরকার রীতিমতো হতচকিত হয়ে যায় এবং বাংলাদেশ ভারত সম্পর্ক বেশ কিছুদিনের জন্য এক মলিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়। পরবর্তীতে অবশ্য অল্প কিছুদিনের মধ্যেই এই দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে সীমান্তে এই শীতল অবস্থার পরিত্রাণ ঘটে এবং আস্তে আস্তে দুদেশের সম্পর্ক আবারও স্বাভাবিক হয়ে ওঠে। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।